নমস্কার বন্ধুরা, আমি রৌনক, তোমরা দেখছো দ্য বং টিচার। চলো শুরু করি আজকে নতুন ভিডিও। আজকে আমরা চলে এসেছি আমাদের অ্যান্ড্রু বার্টন প্যাটারসনের লেখা দ্য ক্যাট গল্পের ইউনিট থ্রি ইয়ার কম্প্রিহেনশন এক্সারসাইজ নিয়ে। যাই হোক, তো এই গল্পটার ইউনিট থ্রি আমরা আগের দিনই পড়েছি, এর লিঙ্ক আমি ওপরে আই বাটন দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে চলে এসো, তাহলে তোমাদের কম্প্রিহেনশন এক্সারসাইজটা করতে অনেক বেশি সুবিধা হবে। এবং এই গল্পটার ইউনিট ওয়ান, ইউনিট টু এবং সেগুলোর কম্প্রিহেনশন এক্সারসাইজ সেসব আমরা করে ফেলেছি, তার লিঙ্কও আমি আই বাটনে এবং না হলে নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে আসতে পারো। তো আর বেশি কথা বলবো না, বেশি দেরি করবো না, চলো শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও। কম্বিনেশন এক্সারসাইজ শুরু হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7 থেকে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, সঠিক উত্তর বেছে নিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে বলছে। সবার ফার্স্ট কোয়েশ্চেন, দ্য ক্যাট সন্টার্স ডাউন হিজ ওন, বিড়ালটা আস্তে আস্তে হেঁটে কোথায় যায়, নিজের কোথায়, বাড়ির কোন জায়গাটায়, কোর্টইয়ার্ড না ফ্রন্টইয়ার্ড না ব্যাকইয়ার্ড না শিপইয়ার্ড, এর মধ্যে একটাই ওয়ার্ড আমাদের গল্পে ছিল, দু তিনবার ছিল, ওয়ার্ডটা হচ্ছে ব্যাকইয়ার্ড। সো অপশন নাম্বার 3, ব্যাকইয়ার্ড ইজ দ্য কারেক্ট আনসার, নিজের বাড়ির পেছন দিকের উঠোনে বিড়ালটা যায়, তাহলে ব্যাকইয়ার্ড অপশন নাম্বার 3 এটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার বি, দ্য ক্যাট স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি, বিড়ালটা একটা ফাঁকা ছাদে, একটা ফাঁকা কিসের ছাদে যায়, রুমে না শেডের না ফ্লোরের না করিডোরের, কোথাকার যায়, এখানকার মধ্যে একটাই ওয়ার্ড আমাদের এই গল্পটায় ছিল, সেই ওয়ার্ডটা হচ্ছে শেড, অপশন নাম্বার 2 শেড ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার সি, এক্সাইলড ইন আ নিউ ল্যান্ড, নতুন জায়গায় নির্বাসিত হওয়ার পর দ্য ক্যাট উড হ্যাভ টু লার্ন নিউ, বিড়ালটাকে নতুন করে কি শিখতে হবে, খুব ইজি, আমরা এটা আগের দিন করে ফেলেছি, হিস্ট্রি না ম্যানার্স না কালচার না জিওগ্রাফি, নতুন জায়গায় গেলে তোমাদের সবাইকে বেসিক্যালি নতুন জায়গায় গেলে সেখানে কি শিখতে হবে, নতুন জায়গার জিওগ্রাফি শিখতে হবে, তাহলে এখানে অপশন নাম্বার 4 জিওগ্রাফি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে আসছে কোয়েশ্চেন নাম্বার 8, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের সেন্টেন্সগুলো কমপ্লিট করতে বলছে। কোয়েশ্চেন নাম্বার 8A কি বলছে, ওয়েন দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, দ্য ক্যাট যখন ফ্যামিলিটা আগুনের চারপাশে বসে সবাই মিলে, তখন বিড়ালটা কি করে, কি হবে লিখে ফেলো তোমরা, আনসারটা হবে হচ্ছে গিয়ে দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, কি লিখবে তোমরা, ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার বি, দ্য ক্যাট ড্রুপস হিজ হেড নিয়ারলি টু হিজ পজ অ্যান্ড, বিড়ালটা ওর মাথাটাকে নামিয়ে প্রায় থাবার কাছে নিয়ে আসে এবং তারপর কি করে, ওর স্বজাতীয় লোকজনদের ডাকে, তাহলে তোমরা আনসারটা কি লিখবে, আনসার লিখে ফেলবে তোমরা, হি সেন্ডস, অ্যান্ডের পর থেকে বলছি, হি সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ কাইন্ডার্ড, হয়ে গেল, এখানে তোমরা কাইন্ডার স্পেলিংটা দেখে নেবে বই থেকে, KINDRED। নেক্সট কোয়েশ্চেন নাম্বার সি, ক্যাটস গো ফর স্পোর্ট টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস, অ্যাজ বিড়ালরা ওদের বাড়ির মানে গ্রামের দিককার বাড়ির যে পেছন দিকের উঠোন হয় সেখানে স্পোর্টসের জন্য যায়, অ্যাজ কখন যায়, যখন তারা বড় হয়ে যায়, এখানে তোমরা কি লিখে ফেলবে, দে গেট ওল্ডার, এটাই সঠিক উত্তর, দে গেট ওল্ডার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, কজ আর এফেক্ট রয়েছে, কজ দেওয়া রয়েছে এফেক্ট লিখতে হবে, এফেক্ট দেওয়া রয়েছে কজ লিখতে হবে, বেশ কোয়েশ্চেন নাম্বার 9A কি বলছে, দ্য ক্যাট হ্যাজ মেনি এনিমিস, বিড়ালের অনেক শত্রু থাকে, এর এফেক্ট কি, এর জন্য এর ফলাফল হিসাবে কি দেখা যায়, কি হয় এর ফলাফল হিসাবে, এর ফলাফল হিসাবে বিড়ালটাকে সেই শেডের ছাদে যাওয়ার পর এদিক ওদিক দেখতে হয় এবং প্যান্থারের মতো করে চলাফেরা করতে হয়, তাহলে আনসারটা আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও আনসারটা হবে হচ্ছে, এফেক্টে তোমরা কি লিখবে, হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অফ দ্য রুফ অফ দ্য শেড অ্যান্ড মুভস নয়েজলেসলি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার বি, এখানে এফেক্ট দেওয়া রয়েছে, ফলাফল দেওয়া রয়েছে, দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইমস, বিড়ালটা নিজেকে দুই একবার স্ট্রেচ করে, ঠিক আছে, তো এর কজ কি হবে, কেন বিড়ালটা নিজেকে দু চারবার স্ট্রেচ করে, কিসের জন্য, বডির সমস্ত মাসেলগুলো ঠিকঠাক কাজ করছে কিনা চেক করার জন্য, তাহলে আনসারটা কি লিখবে তোমরা, আনসারটা লিখে ফেলো, টু সি ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার সি,
এখানেও কজ দেওয়া রয়েছে, কারণ দেওয়া রয়েছে, তোমাদের এফেক্ট লিখতে হবে, ফলাফল লিখতে হবে। কজ কি আছে? দ্য ক্যাট নোজ হিজ ফ্রেন্ডস অ্যান্ড এভরি ল্যান্ডমার্ক, বিড়ালটা নিজের সমস্ত বন্ধুদেরকে চেনে এবং প্রত্যেকটা ল্যান্ডমার্ক প্রত্যেকটা জায়গা চেনে। তার এফেক্ট কী হয়, তার ফলাফল কী হয়, তার ফলে কী হয়, বিড়ালটা নিজের বাড়ি ছেড়ে নতুন জায়গায় যেতে চায় না, সেখানে গেলে বিড়ালটাকে নতুন জিওগ্রাফি শিখতে হবে, এটাই হচ্ছে কি আনসার। দ্য ক্যাট এফেক্টে তোমরা লিখবে, দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি। ঠিক আছে, তো এখানেই শেষ হয়ে যাচ্ছে আমাদের দ্য ক্যাট গল্পের ইউনিট 3 এর কম্প্রিহেনশন এক্সারসাইজ। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে এবং ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে বা ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা করে ফেলো একটা লাইক, আর ভিডিওটা করে ফেলো শেয়ার তোমার সমস্ত বন্ধুদের সাথে যা যারা ক্লাস 10-এ পড়ে, যাদের যাদের এই গল্পটা সিলেবাসে রয়েছে। আর যদি কারোর কোনো ডাউট থেকে থাকে, কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো সাজেশন থেকে থাকে, আমার জন্য অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের সকলকে রিপ্লাই দেবো। আর যদি এখনও অবধি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, কি করছো ভাই, চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি করে ফেলো সাবস্ক্রাইব, তার পাশে থাকা বেল আইকনটাকে চেপে দাও, অল করে দাও, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে নোটিফিকেশন, এবং তোমরা সবার আগে ভিডিওগুলো দেখে ফেলতে পারো। যদি আমি প্রতিদিন সকালেই ভিডিও আপলোড করি 8-9টার মধ্যে, তোমরা সবাই সেটা আশা করি এতদিন জেনেই গেছো। তো দেখা হচ্ছে পরের দিন আমাদের দ্য ক্যাট গল্পের গ্রামার এক্সারসাইজ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, গুড বাই।